কষ্ট দেখে আমার পাশে দাঁড়াবে, ভালো মনের মানুষ হলে তার সাথেই কথা বলবে। কোন প্রেম ভালোবাসা টা আছে? আচ্ছা আছে। তো এখন যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করবেন? সেরকম সে যদি আমার দায়িত্ব না আমার পাশে থাকে বিয়ে করবে। কিরকম মানুষ হলে বিয়ে করবেন? সে যে এরকমই হোক তার মনটা ভালো হলে হবে। আপনার মনটা কিরকম? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? অন্তরা। আপু তা কি অবস্থা, কারোর অন্তরে কি ঠাই হয়েছে? পরিবারে কে কে আছে? বাড়ি কোথায় আপনার? কাশপুর। আচ্ছা, তা কি আশা নিয়ে আসছেন? বাবা নাই? আচ্ছা, মা কি ধরনের অসুস্থ, কি হয়েছে? আচ্ছা আচ্ছা। আমার বয়স কত? লেখাপড়া করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস মধ্যে করছিলেন? ক্লাস 5। 5 পর্যন্ত মাত্র? তার করেননি কেন? দুঃখের বিষয় ছোটবেলা বাবা পালাতে চলে গেছে, এর জন্য আর হয় নাই। তো এখন কি চিন্তা, কি আশা নিয়ে আসছেন? আসে যে আমার কষ্ট দেখে আমার পাশে দাঁড়াবে, ভালো মনের মানুষ হলে তার সাথেই কথা বলবে। কোনো প্রেম ভালোবাসাটা সে আছে? আচ্ছা আচ্ছা। তো এখন যদি কেউ বিয়ে করতে চায় বিয়েও করবেন? সেরকম সে যদি আমার দায়িত্ব না আমার পাশে থাকে বিয়ে করবে। কিরকম মানুষ হলে বিয়ে করবেন? সে যে এরকমই হোক তার মনটা ভালো হলে হবে। আপনার মনটা কিরকম? আমার মন তো ভালো। তো বিয়ে শাদী করতে চাইলে তো একটু স্বাস্থ্যস্বাস্থ্য ভালো লাগে। আপনি তো অনেক রুগা টুগা খাওয়া দাওয়া করেন না ঠিকঠাক মতো, নাকি অভাবের কারণে এরকম হয়ে গেছেন? কাজে যাই। কি কাজ করেন? আচ্ছা, টাকা পয়সা কি সব খরচ হয়ে যায় না জমান? এক মাসে প্রায় 4,000 টাকা বেতন সব খরচ হয়ে যায়। কারণ বিল আরো খাওয়া দাওয়া আছে, ওষুধ ছোট। ভিডিও থেকে আপনি আসছেন নাকি আপনার মা আসতে বলছে? আপনি আসছেন, তাই সে কাজে যাওয়া লাগে নাই? না, আজকে শুক্রবার, ওই জন্য যান নাই, তাই না? আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার। নাম্বার কি মুখস্থ আছে? নাম্বার দিলে সমস্যা নাই তো? প্রেম প্রেম করে ভেঙে যাবেন না তো? অনেকেই তো যোগাযোগ করবে, অনেকে অনেক রকমের প্রেমের অফার দেবে, কথা বলবে। তা আপনি কোনটা গ্রহণ করবেন? আমার কষ্ট হয়েছে যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নেবে, আমি তার সাথেই কথা বলবো। আচ্ছা, তা নাম্বারটা একটু বলে দেন। 013-013-008। তারপরে 14-14-276-276। আবার একটু বলে দেন। 013-008-14-276। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, ঠিক আছে? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।